দু বছরও শেষ হয়নি চাঁচল হরিশচন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক তৈরির কাজ। কিছুটা অঞ্চলের কাজ হলেও কনুয়া থেকে চাঁচল পর্যন্ত রাস্তার কাজ চলছে ঢিমে তালে। এই অংশের মাটির কাজ এখনো সম্পূর্ণ করতে পারেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ফলে মাটির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। রবিবার বৃষ্টির জেরে কনুয়া থেকে চাঁচল গ্রামে ৮১ নম্বর জাতীয় সড়ক কর্দমাক্ত হয়ে গিয়েছে। রাস্তাতে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন পথ চলতে মানুষজন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ প্রসঙ্গে ৮১ নম্বর জাতীয় সড়ক মালদা হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু জানিয়েছেন, মাটির অভাবে রাস্তার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে সমস্যা হচ্ছে, যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা চলছে। রাস্তায় এই রাস্তা খারাপ হয়ে গেছে, এগুলো রাস্তা ধরে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, গাড়ি টোটো পাচ্ছি না, গাড়িতে কোথায় যাব, আর গাড়ির অত খারাপ রাস্তা, মনে কি পেশেন্ট এখানে কিছু কারোর শরীর খারাপ থাকে, কিছু এমার্জেন্সি হসপিটাল যাই তো মনে কি গাড়ি মিলবে না, এখানে এত রাস্তা খারাপ। রাস্তাটা খুব মানে মোটামুটি ৫ কিলোমিটার থেকে দেখছি যে এরকম রাস্তার মানে পজিশন খুব খারাপ আছে, সামনে কয়েকটা বড় বড় গাড়ি এলপিগুলো আটকে রয়েছে, হ্যাঁ দারুণ অসুবিধা হচ্ছে। কালকে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে অনেক যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। এখানে আসছি রাস্তায় থেমে থেমে গাড়ি, আমার বাবা রুগী আছে, ওকে নিয়ে আসি ডাক্তারখানা, এখন মানে অসুবিধা হচ্ছে খুব দারুণ। আরে আমরা গ্রামবাসী হয়ে আমরা এমন অবস্থায় পড়ে আছি যে সাইকেল পর্যন্ত যাওয়া যাচ্ছে না, লরিগুলো দাঁড়িয়ে আছে, স্কুল ছাত্রছাত্রী পরীক্ষা হচ্ছে করছে, কী অবস্থা, আমরা ভয়াবহ অবস্থা। এখন সময় মতো পরীক্ষা ছাত্রছাত্রীরা যদি না যায়, হ্যাঁ এক্সাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, আমরা ভয়াবহ অবস্থা, রোগী পেশেন্টের গাড়িগুলো দাঁড়িয়ে গেল ওখানে, লোকটা ছটফট করছে গাড়িতে, তো এই অবস্থা যদি হয় ১০০ বছর প্রায় ২ মাস ধরে কাজই হচ্ছে না, কিছু আগাচ্ছে না, একটু কাজ করছে আবার দম দিচ্ছে। হরিশচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।